মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব সমাজের নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়, শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারির নির্দেশে আজ আমরা রামকৃষ্ণপুর ঘাটে বসেছি শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। কারণ আপনারা জানেন, উত্তরপ্রদেশের বারাণসীর পবিত্র গঙ্গা ঘাটে মাননীয় মুখ্যমন্ত্রীকে বিজেপির কিছু দুষ্কৃতি দল যেভাবে কালো পতাকা দেখিয়ে বারাণসীর মতো একটা পবিত্র গঙ্গার ঘাটকে অপবিত্র করেছে এবং তার সাথে সাথে বারাণসীর গণতন্ত্রকে যে হত্যা করেছে, তার জন্য আজ আমরা এই যজ্ঞ আয়োজন করেছি। এর তার সাথে সাথে আমরা বারাণসীর গঙ্গার যে অপবিত্র করেছে তার পবিত্রতা কামনা করছি। মূল উদ্দেশ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কালো পতাকা দেখিয়েছে তার তীব্র বিরোধিতা। সুপ্রভাত মশাই, শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। তাই তো বলি মোদি, তুমি এবার হলো তোমার দিন শেষ, গদি ছাড়ো। তাই তো বলি নরেন্দ্র মোদি, এবার তুমি গদি ছাড়ো। उम्मीद है आपको ये वीडियो पसंद आई होगी। अगर आपको ये वीडियो पसंद आई तो लाइक एंड शेयर करें। ऐसे ही अन्य वीडियो देखने के लिए चैनल को सब्सक्राइब करें।